অশান্তির কোনো কারণ নেই, আমি এখন আছি, বেঁচে আছি। রাধে রাধে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। यम प्रव्रजन्तमनुपेतमपेत कृत्यं दैपायनो विरहतातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिरेजु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि हार्दध्वन्त निराशवाशरमणि विज्ञानवारां निधिर् भक्ताभीष्ट सहस्रपूरणविधौ चैतन्यचिन्तामणिः सद्भृङ्गेप्सित विष्णुभक्तिनलिनि व्याकोशहेतोदय सोऽस्माकं कुरुतां भवार्तिशमनम् निम्बार्कनामामुनिः सोऽस्माकं कुरुतां भवार्तिशमनम् निम्बार्कनामामुनिः सोऽस्माकं कुरुतां भवार्तिशमनम् निम्बार्कनामामुनिः गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ज्ञापयेच्च परं तत्त्वं प्रापयेच्च परं पदं गमयेच्च परं धाम सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः सगुरु परमेश्वरः परम प्रिय भक्तगण अमृते सन्तानगण आज तुम्हारा सकले धर्म आसरे धर्मसभा उपविष्ट हुए आछो गुरु पूजा दर्शन कर ले गुरु कोनो हाड़ मांसेर देह नन गुरु हलेन सच्चिदानंद स्वरूप भगवत स्वरूप संत दास जी महाराज बोलतेन गुरु तत्व एई जे गुरु साक्षात परमात्मा एई तत्व जिनि सम्यक अवगत हयेन তিনি তৎক্ষণাৎ সর্বপ্রকার সাংসারিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ভগবত সান্নিধ্য লাভ করেন। সুতরাং গুরু দেহকে যে গুরু মনে করে সে হল প্রাকৃত শিষ্য, সন্তদাসজী মহারাজ বলতেন। আর গুরু শক্তিকে যে গুরু মনে করে সে হল অপ্রাকৃত শিষ্য। অর্থাৎ গুরু দেহকে গুরু মনে করাটা ভালো নয়, আর গুরু শক্তিকে গুরু মনে করতে হয়। কারণ গুরু দেহ আজকে আছে, কালকে চলে যেতেও পারে, দেহ চিরস্থায়ী নয়। আমার গুরুদেব তো দেহে নেই, তাহলে কি গুরুদেব মরে গিয়েছেন? গুরু শক্তি কোনোদিন মরে না, একটা অদৃশ্যভাবে তিনি সর্বত্রই আছেন, শুধু তাকে স্মরণ করে যাও। তিনি বায়ুভূত নিরাশ্রয় হয়ে বায়ুভূত নিরাশ্রয় কি বলবো বায়ুভূত হয়ে সর্বত্রই আছেন। গুরু শক্তি কোনোদিন নষ্ট হয় না, এর চিত শক্তি, ভগবত শক্তি। কখনো তিনি দেহ ধারণ করে থাকেন, আবার কখনো তিনি বিদেহী অবস্থায় থাকেন।
গুরুদেব কোনদিন মরেন না, কখনো দেহধারী হয়ে তিনি দেহি হন। কিন্তু গুরুর দেহটা আমাদের কাছে এই জন্য প্রিয় যে এই দেহকে আশ্রয় করে তিনি আমাদের প্রতি কৃপা সাধন করছেন। এই অর্থে গুরুর দেহ আমাদের কাছে অবলম্বনীয়, প্রাতঃস্মরণীয়, আস্বাদনীয়, ধ্যেয় এবং আদরণীয়। এই দেহকে আশ্রয় করে স্বয়ং ভগবান তোমাদের প্রতি কৃপা সাধন করেছেন, এই জন্যে গুরুর দেহ আদরণীয়। ভগবানের দুটি শক্তি, একটি হল প্রবৃত্তি মার্গের শক্তি, আর একটি নিবৃত্তি মার্গের শক্তি। প্রবৃত্তি মার্গের শক্তির দ্বারা এই সংসারের সৃষ্টি হচ্ছে, কামনা বাসনা বাড়ছে, সংখ্যা বাড়ছে, অসংখ্য লোক হয়ে গিয়েছে, সবই আমরা ভগবানের সন্তান, আর সকলেই আমরা ভগবানের কাছ থেকেই এসেছি। কিন্তু এত সংখ্যা আমাদের বেড়ে গিয়েছে, আর এত মায়া মোহ কামনা বাসনা মুগ্ধ হয়ে জীব এবং রসাতলে চলে গিয়েছে যে ভগবান চিন্তিত। ভগবান চিন্তিত যে আমার সন্তানরা এই পৃথিবীতে কামনা বাসনায় বদ্ধ হয়ে আছে, সংসার মায়া জালে বদ্ধ হয়ে আছে, এদের কল্যাণ কিরূপে সম্ভব? তখন স্বয়ং ভগবানই গুরু রূপে এসছেন। এই জন্য গুরু আরেকটি নাম হলো জীব উদ্ধারিণী শক্তি। এই জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান গুরু রূপে এসে জীবকে মন্ত্র প্রদান করেন, সাধন প্রদান করেন, উপদেশ আদেশ প্রদান করেন যে এই আদেশ উপদেশ মতো চলো, তোমরা সংসার সাগর থেকে পার হয়ে যাবে। আমরা সকলেই সংসারে কিন্তু আবদ্ধ হয়ে আছি, সংসারে মোহাচ্ছন্ন হয়ে আছি, সংসারটাকেই জীবনে সর্বস্ব মনে করেছি। কিন্তু একটু বনে মনে কোণে একান্তে আর বসে একটু চিন্তা করে দেখো, এই সংসার ঠিক আমাদের জন্য নয়, আমাদের জন্য হলো সেই গোলোকবাস, বৈকুণ্ঠবাস, যেখানে নিত্য নিত্যকালের জন্য আনন্দই আনন্দ সমুদ্র অবগাহন করা হয়। এই সংসার তো একটা অশান্তির আগার, কিন্তু তোমরা আছো ঠিকই, কর্মভোগ করছো, কর্মভোগেরও প্রয়োজন আছে, সংসারও করতে হয় কর্মভোগের জন্য, প্রারব্ধ ভোগের জন্য, তবেই এই ভোগ করতে করতে আমাদের চিত্ত হবে নির্মল, চিত্ত হবে গুরুমুখী, ভগবতমুখী, ঈশ্বরমুখী। একেবারে পিতামাতার মাধ্যমে আমরা এসে মার পেট থেকে পড়েই কেউ ভগবানকে পায় না, কেউ পায়নি আজ পর্যন্ত, কেউ পায়নি। যারাই এসছেন, চৈতন্য মহাপ্রভু বলো, রামকৃষ্ণদেব বলো, বা আমাদের তুলসীদাসজি হোক, কাঠিয়া, সকলেই পিতামাতার মাধ্যমে এসছেন। আর এসে সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে বসে কৃষ্ণ কথামৃত শ্রবণ করে ভগবানের চিন্তা ধ্যান ধারণা করে তারপর তারা দেবতা হয়েছে। এমনি তাড়াতাড়ি কেউ দেবতা হতে পারেননি, সকলের সাধনা করতে হয়েছে। তেমন সংসারেও কিন্তু সকলের সাধনা করতে হবে। সংসার জীবনটা হলো স্ত্রী পুত্র ছেলে মেয়ে, এইগুলি ভগবানেরই প্রদত্ত বস্তু, এদের সেবা করা মানে ভগবানেরই সেবা করা। এই ভাবে ভাবিত হয়ে সমর্পিত চিত্ত হয়ে যদি সংসারে তোমরা সাধন ভজন করো, জানবে সেটা সাধন ভজন চিত্ত নির্মলেরই কারণ। সেইটাই তোমাদের ভাবটা কর্মটা তোমাদের গোবিন্দের কাছে পৌঁছিয়ে দেবে। এই জন্যে সংসারে থেকে গুরুকরণ করে গুরুদেবের মন্ত্র জপ করে তার নির্দেশিত পন্থ অবলম্বনে আমাদের চলতে হবে, তবেই আমাদের ধীরে ধীরে চিত্ত নির্মল হবে, একাগ্র হবে, গুরুমুখী হবে, ঈশ্বরমুখী হবে, তারপরে সর্বপ্রকার পাপ তাপ মুক্ত হয়ে আমরা বৈকুণ্ঠ গমন করব। এইটি আমাদের মানবীয় শাস্ত্রীয় পরম্পরা। তো গুরুদেবই হলেন ভগবানের জীব উদ্ধারিণী শক্তি। ভগবান প্রবৃত্তি মার্গের দ্বারা জীবকে সংসারে আসক্ত করাচ্ছেন,
আবার গুরুদেবকে পাঠিয়ে দিয়ে বলছেন এখানে কিছুই নেই, সবকিছু উপরে, আর তোরা উপরেই ছিলিস, অনর্থক এই সংসার মায়ার মধ্যে পড়ে গিয়েছিস, এখানে তোরা বেশি দিন থাকতে পারবি না, একলা এসছো একলা যাবে, মাঝখানে কেন গণ্ডগোল। আমরা সকলেই এখানে এসছি ঠিকই, কিন্তু ভগবানের নাম করে ভগবানের চিন্তা করে ধীরে ধীরে আমাদের মুক্ত, সংসার মায়া মুক্ত হয়ে ঈশ্বর সান্নিধ্য লাভ করতে হবে। গুরু ছাড়া এ সংসারে বাস্তব পক্ষে কিন্তু কিচ্ছুই নেই। সন্তদাসজি মহারাজ, যার নাম তোমরা শুনেছ, তারাকিশোর চৌধুরী, তিনি একেবারে একদিন হঠাৎ গুরু ছাড়া একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়লেন, যে গুরু ছাড়া এ জীবন অন্ধকার, প্রাণ ছাড়া যেমন আমাদের জীবন নিঃসার হয়ে যায়, প্রাণ ছাড়া আমাদের জীবন যেমন নিঃসার হয়ে যায়, তেমন মানব জীবনে গুরু ছাড়া এই জীবন অনর্থক। তাই তিনি ঘরে আর স্থির থাকতে পারলেন না কলকাতায়, তখন তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে পড়ে গঙ্গায় চলে গেলেন, মা গঙ্গা যিনি হাজার হাজার লোককে উদ্ধার করেছেন, মা গঙ্গার কাছে যে হাত জোড় করে মাকে বলছেন, মা এ সংসার অন্ধকার, এ সংসার অনর্থক, এই মানব জীবনে যদি গুরুকে না পেলাম আর তার নির্দেশিত রাস্তায় যদি না চললাম, যদি ভালো গাইডলাইন না পেলাম, তাহলে এ সংসারে তো কুকুরও থাকে, বিড়ালও থাকে, ছাগলও থাকে, পশুও থাকে, তাদের মতো তো আমি হয়ে গেলাম। এ সংসারে কি মানুষ থাকে নাকি? কুকুর বিড়াল শিয়াল এদের থাকার জায়গা, আমাদের থাকার জায়গা কিন্তু এখানে নয়। এটা একবার নোটবুকে লিখে রাখো, আমাদের থাকার জায়গা হলো নটাদভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকাহ যদ্গত্বান নিবরতন্তে তদ্ধাম পরমম মম। ভগবান নিজেই গীতায় বলেছেন, আমাদের সনাতন ধর্মে এমন একটা জিস্ট যে সাক্ষাৎ গোলক ধাম, ভগবান নিজে অর্জুনকে উপলক্ষ করে অনন্ত বিশ্ববাসীকে এই আনন্দ সংবাদ পরিবেশন করছেন, হে জীব তোমরা সাক্ষাৎ শিব, তোমরা এখানে থাকার লোক নও। এখানে কারা থাকে? গরু ভেড়া ছাগল পশু এগুলি থাকে, আমরা থাকার লোক হলো উপরে, যেখানে সূর্যও প্রকাশ করতে পারে না, চন্দ্রমাও প্রকাশ করতে পারে না, আর তারাগণও প্রকাশ করতে পারে না, সে নিত্য সত্য সনাতন ধাম সাক্ষাৎ বৈকুণ্ঠ। আর সেখানেই আমাদের থাকা ছিলাম, আর আমরা সেখানেই থাকবো, এই জন্য আমাদের সেখানেই যেতে হবে। কিন্তু গেলে তো হবে না, যাওয়ার তো একটা সম্বল চাই, জীবন যাত্রার পাথেয় চাই। পাথেয়টা কি? পাথেয়টাই হলো গুরুদেবের মন্ত্র, গুরুদেবের উপদেশ, এইটি হলো জীবন পথের চরম পাথেয়। তাই সন্তদাসজি মহারাজ একদম বিচলিত চিত্ত হয়ে গুরু দর্শন না পেয়ে, গুরুকে আস্বাদন না করতে পেরে, গুরুদেবের মন্ত্র না পেয়ে একদম বিচলিত হয়ে আমাদের সন্তদাসজি মহারাজ, যিনি আমাদের তারাকিশোর চৌধুরী, যার নাম ছিল আমার দাদা গুরুদেব, গঙ্গার সামনে যে বসলেন, বসে মা গঙ্গাকে প্রার্থনা করলেন, নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরের বন্দিত দিব্য রূপম ভক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুসারেণ সদা নারায়ণ। হে মা, হে মা গঙ্গে, তোমার কাছে আমার একটা নিবেদন আছে, তোমার চরণে আমার একটি প্রার্থনা আছে, প্রার্থনা হলো এই এই অধমকে তুমি কৃপা করো। এই অধমের জীবনে এখনো গুরুকরণ হয়নি, গুরুকরণ হয়নি মানে জীবনের কিছুই হলো না, আমি সাক্ষাৎ পশু, শুধু আমার শিংটা নেই আর ল্যাসটা নেই। আমার জীবনে যদি মনুষ্যত্ব আনতে হয়, আমার জীবনে যদি বিকাশ আনতে হয়, আমার জীবনে যদি মানবতা আনতে হয়, তো আমাকে গুরু দাও, গুরু দাও, গুরু দাও। এইরকম করে একবার অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের একদম গভীর স্থান থেকে আন্তরিকভাবে প্রার্থনা করাতে মা গঙ্গা বিচলিত হয়ে গেলেন। এই কলকাতার ঘটনা, মা গঙ্গা বিচলিত হয়ে
মানে চঞ্চল হয়ে গেলেন যে সন্তানের প্রার্থনা এটা তো আমার পুরো করতেই হবে, ভক্তের প্রার্থনা আমার পুরো করতেই হবে। তখন তিনি দেখছেন সন্তানজি মহারাজ সেখানে আর গঙ্গা নেই, গঙ্গা নেই, সেখানে সাক্ষাৎ কৈলাস। সেই কৈলাস থেকে শিব আর পার্বতী বসে আছেন, স্বয়ং শিব নেমে আসছেন, নেমে এসে তার হাতে একটি বীজ মন্ত্র দিলেন, ক্লিং ক্লিং। ওই বীজ মন্ত্র তুমি জপ করো, শিব বললেন এই বীজ মন্ত্র তুমি জপ করো তারা কিশোর, এইটি জপ করলে তুমি সাক্ষাৎ গুরুদেবের দর্শন পাবে। এই যে শিবের দেওয়া মন্ত্র ক্লিং, এই বীজ মন্ত্র জপ করতে 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 আমাদের তারাকিশোর চৌধুরী মানে সন্তদাসজি মহারাজ তিনি রামদাস কাঠিয়াওয়ার দর্শন করেন, কুম্ভে এ গুরুকরণ করলেন। তো যাকে পাওয়ার জন্য স্বয়ং শিব এসে মন্ত্র দিয়ে গিয়েছেন, তো সেই গুরুদেব কি ভয়ঙ্কর একবার তোমরা চিন্তা করো। সেই গুরুদেব কত উচ্চ কোটি নিম্বার্ক সম্প্রদায়ের একজন বরিষ্ঠ সাধু, কি তার ত্যাগ, কি তার তপস্যা, কি তার সাধনা এটা ভাষায় ব্যক্ত করা যায়। সেই রামদাস কাঠিয়াওয়াকে সন্তদাসজি মহারাজ কুম্ভে দর্শন করলেন, কার কৃপা? শিবের কৃপা। সেই রামদাস কাঠিয়াওয়াজি মহারাজ ত্রিকালদর্শী মহাপুরুষ ছিলেন, সাক্ষাৎ গুরু তত্ত্বের উজ্জ্বল জীবন্ত নিদর্শন ছিলেন। যখন রামদাস কাঠিয়াওয়ার দেহান্ত হয় তখন রাধারানীর চোখ থেকে অনর্গল জল পড়ছিল। রাধারানীর চোখ থেকে জল পড়ে চিন্তা করো, সে আর কইতাম পারতাম না। সাক্ষাৎ পাথরের মূর্তি, আমাদের বৃন্দাবনে জানো তো কোনো পাথরের মূর্তি না, সাক্ষাৎ রাধারানী, সাক্ষাৎ পাথরের মূর্তি রাধারানী, আর কৃষ্ণ পাথরে কিন্তু অনর্গল চোখ থেকে জল পড়ছে। এই হলো প্রেমের নিদর্শন, ভক্ত ভগবানের সম্পর্ক। এটা যে কি ভয়ঙ্কর জীবন্ত আর প্রাণবন্ত হয় সে তোমরা সে স্তরে পৌঁছাওনি তো, এই জন্য আমার কথা বিশ্বাস করবে না। ভক্ত যখন একেবারে সম্পূর্ণ গোবিন্দের চরণে অর্পণ করে দেয়, অর্থাৎ শিষ্য যখন সম্পূর্ণ গুরুর চরণে অর্পণ করে দেয়, তখন সব গুরু শিষ্য ভক্ত সব এক হয়ে যায়। আর সেই রাধারানীর সেবা করতেন কাঠিয়াওয়া, নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন, যেই কাঠিয়াওয়া দেহ রাখেন মানে রামদাস কাঠিয়াওয়া, যাকে পাওয়ার জন্য শিবের কাছে মন্ত্র পড়েছিলেন তারাকিশোর চৌধুরী। তা সে যোগীরাজ কত বড় মহাযোগীরাজ চিন্তা করো, আমাদের নিম্বার্ক সম্প্রদায় সনাতন হিন্দু ধর্মে ধারক বাহক এবং পোষক। কাঠিয়াওয়া যখন দেহ রেখেছেন, তার মৃতদেহ পড়ে আছে, রাধারানীর চোখ থেকে জল বন্ধ হয়। দেখবে অনেক সময় ছেলে মেয়ে ছেলেরা মরলে বা মেয়েরা মরলে অল্প বয়সে, যেমনই হোক মার চোখ থেকে জল পড়বেই, মার থেকে একটু বেশি চোখে, বাবার চোখ থেকে একটু কম জল পড়ে। তাহলে কৃষ্ণ হলেন পিতা, তার জল একটু কম পড়েছে এই মানে মুখ পর্যন্ত, আর রাধারানী আবার কাপড় ব্লাউজ ট্লাউজ কাপড় চোপড় সব ভিজে গিয়েছে, আশ্চর্য পাথরের রাধারানী। ভগবান ভক্ত এমন মিলে যায় গোবিন্দের সাথে যে তখন ভগবান পাথরের মতো নিজেকে ঠিক রাখতে পারেন না, তখন লৌকিক ভাবে প্রকাশ করেন দেখো আমি ভক্তকে কত ভালোবাসি। এই মানব জীবনে এতখানি সম্ভব, এই জন্য তোমাদের জীবনও গুরুচরণ স্মরণ করলে এটা সম্ভব, অসম্ভব কিছুই না, শুধু মনটাকে গোবিন্দের চরণে লাগিয়ে রাখতে হয়। তারপর এগারো দিনের দিন আমাদের শ্রাদ্ধ হয়, এগারো দিনের দিন সাধু সমাজ আমাদের নিয়ম, এগারো দিনের দিন আমাদের শ্রাদ্ধ হয়। রামদাস কাঠিয়াকে দাহ সংস্কার হয়ে গেল, এগারো দিনের দিন ভাণ্ডারা হলো, অবশ্য বিশাল ভাণ্ডারা, তখন রাধারানীর চোখের জল বন্ধ হয়ে গেল। তারপর আবার সেই চোখ হয়ে গেল অন্ধ, সেই চোখকে কারিগর নিয়ে এসে উঠিয়ে নতুন চোখ লাগিয়ে আর কাপড় চোপড় বদলিয়ে দেওয়া হলো। চিন্তা করো এইরকম ত্রিকালদর্শী মহাপুরুষরা হলেন জগৎগুরু, আর তাদের কৃপার ছায়ায়, তাদের করুণার ছায়ায়, তাদের আশীর্বাদের ছায়ায় আমরা উজ্জীবিত হয়ে আছি, আর তাদেরই পরম্পরা থেকে তোমরা সব গুরু মন্ত্র নিয়েছ, সুতরাং তোমাদেরও যথার্থ কল্যাণ। আর সেই শক্তি, সেই ভগবৎ শক্তি তোমাদের মধ্যে কাজ করে একেবারে ময়লা কয়লা ধুয়ে মুছে পরিষ্কার করে তোমাদেরও বৈকুণ্ঠবাসী বানিয়ে দেবে।
সন্ত দাসজি মহারাজ, আমি এখন এই বিষয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু এখন বলা সম্ভব না। ফোনে দুটো বাবা, অনেক সময় হয়ে গেল। সন্ত দাসজি মহারাজ শ্বশুর বাড়ি যাচ্ছে, চিন্তা করো, শ্বশুর বাড়ি বলার সঙ্গে সঙ্গে তোমাদের হয়তো ভালো, আমি ওই শ্বশুর বাড়ি যাবো, আর বেশ ভালো খাবো জামাই ষষ্ঠী। জামাই মানে একদম জম, বেশ ভালো খাবো দাবো বইয়ের বাড়িতে, কি আনন্দ আর কইতাম পারতাম না। যাচ্ছেন তারাকিশোর চৌধুরী শ্বশুর বাড়ি যাচ্ছেন, আমার কথা খুব ভালো মতো শুনবে। তোমাদের জীবন যাত্রায় এইগুলি একটা একটা মহান উপদেশ সহায়ক হবে। তারাকিশোর চৌধুরী শ্বশুর বাড়ি যাচ্ছে, সব ঘটনা তোমরা সকলেই জানো, কিন্তু এসব কথা সবসময় মনে থাকে না। গোবিন্দের কথা তো, যদি মাছ খাওয়ার কথা হতো তো খুব মনে থাকতো, ভগবানের কথা গোবিন্দের কথা এগুলি সবসময় মনে থাকে না। এই জন্য আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের মাথায় ঢুকে যায়, আর এইটাই সারা জীবনে তোমাদের সম্বল হয়ে থাকে জীবন পথে পাথেও। আর এই জন্যই আমাদের আশা এত কষ্ট করে ইন্ডিয়া থেকে, সনাতন হিন্দু ধর্মের মতো এই বিশাল ব্যাপক আর সার্বজনীন সার্বভৌম এরকম মানব ধর্ম, বিশ্ব ধর্ম পৃথিবীতে কোথাও নেই। যে যত বড়ই ভাষণ দিক না কেন, আমাদের সামনে কেউ ভাষণ দিতে পারবে না। এবং মুখে মুখে ভাষণ দিক আলাদা কথা, হ্যাঁ, এত যুক্তি তর্ক আমরা জানি যে আমাদের সামনে কেউ বসে ভাষণ দিতেই পারবে না। সনাতন হিন্দু কোন বিরুদ্ধে এমন কোনো ধর্ম নেই, সব ধর্মই সনাতন ধর্মের অন্তর্ভুক্ত সমুদ্র, আর সব ধর্ম হলো নদী, নদীগুলো ঘুরে ফিরে সব সমুদ্রেই প্রবেশ করে। অসম্ভব, আমাদের সামনে ভাষণ দেওয়া মানে অসম্ভব, যে যত বড়ই পণ্ডিত হওয়ার যাই হয়। আচ্ছা, সন্ত দাসজি মহারাজ যাচ্ছেন শ্বশুর বাড়ি, আহা কি আনন্দ! তাও জমিদার ছিলেন, জমিদার যাচ্ছেন হাতিতে চড়ে, তখন সাইকেল টাইকেল ঘোড়ার গাড়ি সব নিয়ম ছিল না, যে পয়সাওয়ালা জমিদার হবে সে সে হাতিতেই যাবে শ্বশুর বাড়িতে, একা বসেছিলেন যাচ্ছেন। আর মহাপুরুষদের শ্বশুর বাড়ি কি আর বাপের বাড়ি, তাদের একটা বিয়ে করতে হয়, তাই করলেন, সংসারে একটা নিয়ম রক্ষা করতে হয়, তাদের মন তো সবসময় গুরুচরণ। ওই যে রামদাসজিকে গুরু করেছিলেন কাঠিয়া বৃন্দাবনে, যে সেই সবসময় গুরুর মন্ত্র, গুরুর সাধন, গুরুর মূর্তি অন্তরে ঝংকৃত হচ্ছে, উচ্চারিত হচ্ছে, আস্বাদিত হচ্ছে, অনুভূত হচ্ছে গুরুদেবের চিন্তা করে। যাচ্ছেন শ্বশুর বাড়ি, ব্যবহারিক জগতে অনেক কিছু করতে হয়, আমাদেরও জীবনে অনেক কিছু করতে হয়, কিন্তু মনটা সবসময় আমাদের গুরুর চরণেই পড়ে থাকে। সবসময় ভগবানের ধ্যান করলে হাত মে কাম আর মুখমে রাম, মন মে ধ্যান। যাচ্ছেন শ্বশুর বাড়ি, আর মনের মধ্যে গুরুর চিন্তা। গুরু মানে, গুরু মানে গু মানে অন্ধকার, আর রু তার নিরোধক, যিনি হৃদয়ে, আমাদের হৃদয়ের মধ্যে যে অন্ধকার ময়লা মালিন্যতাকে মুক্ত করে, আমাদের হৃদয়ে যিনি জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বালিত করেন, তিনি হলেন শ্রী গুরুদেব। তার তিনি সবসময় গুরুর মন্ত্র জপ করছেন, কিন্তু যে গুরুর মন্ত্র জপ করে, হ্যাঁ, রাখে কৃষ্ণ কেউর ক্ষমতা নেই গুরুর ভক্তকে বিপদে ফেলা, ওই একটু হুচট টুচট তো খেতেই পারে, কিন্তু যার পা ভেঙে যাওয়ার কথা ছিল সে হুচট খাবে, এতটুক তো খেতেই হয়, প্রারব্ধ শেষ করতে গেলে তো খেতেই হয়। যাচ্ছেন শ্বশুর বাড়িতে, আর মনের মধ্যে গুরুর চিন্তা, ভগবত চিন্তা, আর আমরা শ্বশুর বাড়ি গেলে সবসময় খাওয়ার চিন্তা, বিষয় ভোগের চিন্তা, নানা রকম নোংরা চিন্তা ইত্যাদি ইত্যাদি। এই হলো মহাপুরুষদের সাথে আর তোমাদের সাথে এটা পার্থক্য। রামকৃষ্ণদেবও বিয়ে করেছিলেন, রামকৃষ্ণদেব বিয়ে করেছিলেন সারদামণিকে নিজেই পূজা করতেন, সারদাকে নিজেই পূজা করতেন মা মনে করে, এই হলো বিয়ে, তারাও করেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামীও বিয়ে করেছেন, বশিষ্ঠদেবও বিয়ে করেছেন, কিন্তু তাদের বৈবাহিক জীবনটা তোমাদের মতো বিষয় ভোগের জীবন ছিল না, ত্যাগের জীবন ছিল, আদর্শের জীবন ছিল, মহা জীবন ছিল। সন্ত দাসজি মহারাজ যাচ্ছেন শ্বশুর বাড়িতে, আর মনে গুরুদেবের চিন্তা,
যাচ্ছে, হঠাৎ তিনি ধ্যানস্থ হয়ে গিয়েছেন গুরুর চিন্তা করতে করতে। সামনে একটা বিশাল বটবৃক্ষ, এই মোটা তার ডাল, আর ঠিক হাতি তার নিচে দিয়ে যাচ্ছে। চিন্তা করো, মাহুত মাথা নিচু করে দিয়েছে ওই ডালটা দেখে, কারণ মাহুত তো পিষে যাবে না, পোস্ত পোস্ত জানো, পোস্ত পোস্তর মতো পিষে যাবে, তো মাহুত মাথা নিচু করে দিয়েছে, হাতিও মাথা নিচু করে ফেলেছে, আর সন্ত দাজি ভাই গুরু ধ্যান করছেন। আচ্ছা চিন্তা করো, গুরু ধ্যান করলে হবে, মাথা নিচে করতে হবে তো, নাহলে তো একদম পোস্তর মতো পিষে যাবে তো, পোস্ত বোঝো নোড়া দিয়ে যে পেশে। হাতি মাথা নিচু করে ফেলেছে বিশাল ডাল দেখে, মাহুত নিচে করে ফেলেছে বিশাল ডাল থেকে, পিছন দিকে খবরও দেয়নি কে বসে আছে না বসে আছে। সন্তদাসজি মহারাজ হঠাৎ ধ্যান করে দেখলো সামনে তার ডাল, বিশাল ডাল, মানে তার পোস্তের মতো পিষে যাওয়ার কথা ছিল। তখন আর সময় ছিল না যে লাফিয়ে পড়া, সময় ছিল না শুয়ে যাওয়া, আর কোন উপায় ছিল না। ভগবান গীতা বলেছেন যে অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনপর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম যোগক্ষেমং বহাম্যহম যোগক্ষেমং বহাম্যহম। গুরুদেবের চিন্তা করলে তিনি যোগ আর ক্ষেম দুটোই বহন করেন, আর আমাদের থেকে গুরুদেবের চিন্তা বেশি হয়ে যায় কিরকম ভাবে ভক্তকে রক্ষা করব। তখন আমাদের আর টেনশন থাকে না, পেট ভরে খাও আর মন ভরে হাগো, নিশ্চিন্ত থাকো। গুরুদেব সব টেনশন নিয়ে নেন, আর তিনি অসাধারণ সামর্থ্যবান পুরুষ, তিনি ইচ্ছা করলে যদি তোমার কল্যাণ হয় তো সব রকম কাজ করতে পারো, তোমার কল্যাণ হওয়া চাই। আমরা তো চাই আমাদের তৃষ্ণা গুরুদেব মিটিয়ে দিক, আমাদের আশা গুরুদেব মিটিয়ে দিক, আমাদের নোংরা ইচ্ছা গুরুদেব মিটিয়ে দিক, তা কোনোদিন গুরুদেব মেটাবেন না। যদি তোমাদের ওটা কল্যাণকর হয় তবেই মেটাবে। সুতরাং সন্তদাসজি মহারাজের সামনে এতটা একটা ডাল, সেই ডালে ওনার একদম পিষে যাওয়ার কথা, কিন্তু রাখে কৃষ্ণ মারে কে, রাখে গুরু তোমারে কে। মুহূর্তের মধ্যে ডালটা পিছন দিকে চলে গেল, উনি যেমনকে তেমন বসে আছে, মুহূর্তের মধ্যে ডালটা পিছন দিকে চলে গেল, উনি হঠাৎ ধ্যানস্থ হয়ে দেখেন আরে এ কি, এই ডালটা পিছন দিকে গেল কেমন করে, একদম স্তম্ভিত, কিং কর্তব্য বিমূঢ়। তিনি ভাবলেন এটা করতে গিয়ে হলো রে বাবা, আরে একটু ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতো, অথবা আমাকে যেভাবে একটা কিছু করতো না মেরে মরেই যেতাম আমি, কিন্তু এরপর মোটা ডাল পিছন দিকে গেল কেমন করে। তখন তিনি মনে করলেন মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপাতে যে কথা বলতে পারে না সেও কথা বলে, যার কৃপাতে যে হাঁটতে পারে না পঙ্গু সেও হাঁটে, যার কৃপাতে যাহা অসম্ভব তাও সম্ভব হয় সেই গুরুদেবকে আমি প্রণাম করছি। তিনি মনে করলেন সমস্ত গুরু কৃপা, চলে গেলেন শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে মৃতদেহ আর যায়নি, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল মৃতদেহ, বা সীতারাম বিধবা, কিন্তু গুরু কৃপায় বানিয়ে দিল সধবা, মৃত তো হয়ে যাওয়ার কথা ছিল। তারপরে তো নামলে জামাই নামলো, কত আনন্দ সে আর কইতাম পারতাম না, কিন্তু জামাইটা যে কর্তৃকে আসলো তার মৃতদেহ আসলো কি সদে আসলো সেটা তো আমার শ্বশুর মশাই কিছুই জানে না। এই হলো ভগবত কৃপা। তিন মাস পরে সন্তদাসজি গেলেন শ্রীধাম বৃন্দাবনে গুরুদেবকে দর্শন করার জন্য। যাওয়ার পরে গুরুদেবকে সাষ্টাঙ্গ প্রণাম, গুরুদেব তখন বাথরুমে যাচ্ছিলেন, সন্তদাসজি মহারাজ যেই প্রণাম করলেন রামদাস কাঠিয়াওয়া গুরুদেব তাকে বললেন, উনি প্রণাম করে বলবেন গুরুদেবকে এই কথাটা, গুরুদেব কত একটা অলৌকিক ঘটনা, তার আগেই গুরুদেব বলছেন আরে তারা কিশোর বাপুজি তুম নহি জানতে হো যো গুরু কা ধ্যান করতা হ্যায় বৃক্ষ কি শাখা উসকো কুছ বিগাড় সকতি হ্যায়,
যে গুরুদেবের ধ্যান করে এটা বৃক্ষের শাখা, তার কি কোনো একটা চুলও ছুটতে পারে? তাকে বিন্দুমাত্র ক্ষতি নিজেই বলছেন, সন্তদাসীরা বলতে প্রয়োজন হয়নি। সুতরাং গুরুতত্ত্ব এই যে গুরু সাক্ষাৎ পরমাত্মা, এই তত্ত্ব যিনি সম্যক অবগত হয়েন তিনি তৎক্ষণাৎ সর্বপ্রকার সাংসারিক কামনা বাসনা মুক্ত হয়ে ঈশ্বর সান্নিধ্য লাভ করেন। সন্তদাসজি মহারাজ গুরুর প্রতি আরো ভক্তি বৃদ্ধি হলো, গুরুদেবকে প্রণাম করে বললেন, গুরু সর্বত্রই আছেন, তিনি মানুষের দেহ নন, গুরু শক্তি সর্বত্র আছেন, তাই গুরুকে তিনি প্রণাম করলেন। গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর আমার ভাষণ এখানেই শেষ, আর বেশি বৃদ্ধি দুটো বেজে গেল, তোমরাও সব প্রসাদ পাও। তো আজকে যে পূজা করা হলো, বাইরে সব পূজা করলেন সব, এটা ভগবান গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি। ভক্তির সঙ্গে গুরুদেবকে ফুল ফল তুলসী বেলপাতা যা কিছু দিলে তাকে তিনি গ্রহণ করেন, জগৎগুরুও গ্রহণ করেন। সুতরাং এই পূজার মাধ্যমে তার আশীর্বাদ তোমাদের প্রতি অজস্র ধারায় বর্ষিত হোক, তোমাদের জীবনে সর্বপ্রকার কল্যাণ হোক, সর্বপ্রকার মঙ্গল হোক। গুরু শক্তি কোনো হাড় মাংসের দেহ সীমিত নন, তিনি অখণ্ড মণ্ডলাকার, সর্বত্রই তিনি ব্যক্ত ব্যাপকভাবে আছেন আর সর্বদাই তোমাদের প্রতি কৃপা সাধন করছেন। এই ভাব, এই বিশ্বাস, এই সৎচিন্তা নিয়ে গুরুকে প্রণাম করা উচিত, আর সেই প্রণাম তিনি গ্রহণ করে ভগবানের কাছে পৌঁছিয়ে দেন। আর ভগবানের কৃপা দৃষ্টি গুরু শক্তি একই জিনিস, আর তোমাদের প্রতি তা সাধন করবে। সুতরাং আজকের দিনে তোমাদের কল্যাণ হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। তোমরা সকলেই সুখী হও, চিরন্তন সুখ লাভ করো, সনাতন সুখ লাভ করো। এই সুখ যেন কোনোদিন মলিন না হয়, কোনোদিন বিকৃত না হয়, আর কোনোদিন নষ্ট না হয়। এই সুখ ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তোমরা সকলে নিরোগ হও, কোনোদিন রোগগ্রস্ত হয়েও না, সবসময় ভগবানের নাম করো, সংসার করো, সংসারের মধ্যেই গোবিন্দের সংসার করো। একথা আমি বারবার বলি কেন, এতে আমাদের পরিশ্রম সার্থক, আশা সার্থক। যদি তোমরা একজন কৃষ্ণ নাম করে করে জীবন অতিবাহিত করতে পারো, গুরু কৃষ্ণ ধ্যান করে সময় অতিবাহিত করতে পারো, তো তোমাদের জীবন সার্থক, আমাদের পরিশ্রমও সার্থক। তোমরা সকলেই ভদ্রবস্তুকে দর্শন করো, কদাপি দুঃখী হইও না। এই মহাপুরুষদের আশীর্বাদ বাক্য তোমাদের সমক্ষে জ্ঞাপন করে, আমারও প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ আজকের দিনে তোমাদের জ্ঞাপন করে এখানেই আমার বক্তব্যের বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় দাও ধর্ম কি, ধর্ম কি, ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন বৈদিক ধর্ম কি, সনাতন বৈদিক ধর্ম কি, সনাতন মানব ধর্ম কি, সনাতন মানব ধর্ম কি, সনাতন ভাগবত ধর্ম কি, সনাতন গীতা ধর্ম কি, সনাতন শাস্ত্র ধর্ম কি, অধর্ম কা বিনাশ, অধর্ম কা বিনাশ, অধর্ম কা প্রাণীয় মে সদ্ভাবনা হো, নাকি দুর্ভাবনা হো, সদ্ভাবনা হো, তবেই তো সার্থ। আমার কথা বুঝতে পারছো কি না পারছো, মাঝে মাঝে টেস্টিং। সদ্ভাবনা হো প্রাণীয় মে, প্রাণীয় মে, প্রাণীয় মে বিশ্বকার। হিন্দু ধর্মের ধৃষ্ট হলো বিশ্বের কল্যাণ। এই ধর্ম কেউ নিন্দা করে না, এ ধর্ম কেউ ঈর্ষা করে না, এ ধর্ম কেউ কেউ পেটে মারে না, এ ধর্ম সকলকেই আলিঙ্গন করে। একে একে বিশ্ব ধর্ম বলা হয়েছে। শিকাগো ভাষণে বিবেকানন্দ, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সেখানে যা ভাষণ দিয়েছে হিন্দু ধর্মে, সব তালি লেগে গিয়েছে, কারণ এ বিশ্ব ধর্ম, এ ধর্মে সকলকেই আসতে হবে একদিন না একদিন।
विश्व का कल्याण हो संत समाज की जय हो, भक्त समाज की जय हो, सच्चे दरबार की जय हो, आज के आनंद की जय हो, अपने अपने गुरु महाराज की जय हो, श्री श्री गुरु परंपरा की जय हो, आचार्य भगवान की जय हो, आज के आनंद की जय हो, आज के आनंद की जय हो, आज के आनंद की जय हो, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। भज गोपाला गोपाला मुरली मनोहर नंदलाला, भज गोपाला गोपाला मुरली मनोहर।